বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল, বিক্রি করছেন স্বয়ং তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্যরা। মানিক চকে ভূতনির হাটের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগোল পড়েছে এলাকায়। শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি, দোষী শাস্তির আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সহ সভাপতি। মালদায় একটি ভাইরাল ভিডিও, ভিডিওয় দেখা যাচ্ছে মালদার মানিক চকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ ত্রিপল বিক্রি করছেন। তিনি চম্পানগর হাটে সরকারি ত্রাণের ত্রিপল 800 টাকা জোড়া দামে বিক্রি করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রশ্ন, যেখানে ত্রিপল দুস্থ এবং ভাঙন কবলিতরা পাচ্ছেন না, সেই জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে খোলা বাজারে কিভাবে বিক্রি হচ্ছে এই ত্রিপলগুলি? তবে ঘটনা সম্পর্কে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির শেখ ফোনে বলেন, তিনি নিজেও সেই ভিডিওটি দেখেছেন, কিন্তু কোথা থেকে বা কিভাবে তাঁর আত্মীয়ের কাছে এই ত্রিপল এলো তা তার জানা নেই। বিষয় নিয়ে রীতিমতো শাসক বিরোধী তর্জা শুরু হয়েছে। শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট লোগো দেওয়া ত্রিপল বিলি হচ্ছে, এটা আমাদের মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে। তো যদি এটা বাস্তবতা কিছু থাকে, সেটা আমাদের লোকাল প্রশাসন আছে, বিডিও সাহেব আছে এবং যারা রেসপেক্টিভ জনপ্রতিনিধি আছে তাদেরকে জানানো হবে। দেন যখনই আমাদের রিলিফ দেওয়া হয় তখন আমাদের জেলা শাসকের কাছ থেকে এবং ডিএম থ্রু ভিডিও মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারিদের ডিরেক্ট দেওয়া হয়, এখানে কোনো ব্যাপার নয়। এটা আদৌ কতটা সত্যতা সেটাই আমরা যাচাই করছি, এবং যদি বাস্তবতা থাকে এবং কেউ যদি বাস্তবে এটা হয়ে থাকে তাহলে কিন্তু চরম শাস্তি দেওয়া হবে। অন্যদিকে গোটা বিষয়ে উপযুক্ত পদক্ষেপের বার্তা জেলা পরিষদের সহসভাপতির। দুস্থ মানুষরা ঘর বাড়ি ভেঙে গেছে প্রবল বৃষ্টিতে, তাদের প্রাপ্য ত্রিপাল পাঠানো হয়েছে পঞ্চায়েতে, সেইগুলো দূর দেদার ভূতনির হাটে ঘাটে বিক্রি হচ্ছে। নিশ্চয়ই তৃণমূলের যারা আছে দায়িত্বে প্রধানরা, তারা নিশ্চয়ই সেটাকে বিক্রি করেছে জনগণকে না দিয়ে, সাধারণ মানুষকে না দিয়ে। এক কথায় তারা কোনো কিছু চুরি করতে বাদ রাখেনি, সর্বত্রই চুরি। ত্রাণের ত্রিপল বিক্রির এই ভাইরাল ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে শাসক দলের স্থানীয় নেতৃত্ব। কলকাতা টিভি।